فاسألوا أهل الذكر إن كنتم لا تعلمون بالبينات والزبر وأنزلنا إليك الذكر لتبين للناس ما نزل إليهم ولعلهم يتفكرون ولكم السلام ورحمة الله وبركاته جمع جناب مسلم الله সহজ উপায় কি একটু বিস্তারিত বলবেন আলহামদুলিল্লাহ হর আলা আল্লাহ রসুলিল্লাহ বাবা জি সম্মানিত ভাই জান্নাত লাভের উপায় বা জান্নাত যাওয়ার সহজ উপায়গুলোর মধ্যে প্রথম উপায় হলো এই যে আল্লাহ ফাকরবুল্লাহ আলমিন এবং আল্লাহ রসুল আলি সালাত সালামের উপরে ইমান আনা অর্থাৎ এ কথা সাক্ষী দেওয়া যে আল্লাহ ছাড়া আর কোনো সত্য কোনো মহবুদ নাই এবং আল্লাহ রসুল আলী সালাতাম তিনার প্রেরিত বান্দা এবং রাসূল যে ব্যক্তি এ কথা সাক্ষ্য দেবে সে জান্নাতে প্রবেশ করবে তার দলিল অরবাদিন সামেদার দিন থেকে বর্ণিত আল্লাহ রসুল আলী সালাতাম বলেন

তার কোনো শরিক নাই আর মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম তার বান্দা ওরাসল ঈশা আলী সাল্লাহ সাল্লাম তার বান্দা বান্দাউরাসল এবং আল্লাহর কালেমা যাকে তিনি মারিয়মের নিকট প্রেরণ করেছেন এবং আল্লাহর পক্ষ থেকে রু আর জান্নাত সত্য নাম সত্য আল্লাহ তাকে জান্নাতে প্রবেশ করাবেন তার আমল যাই হোক না কেন আদেশটি শাহী বুখারি সাহি মুসলিমের তাদের বাল্লা সুভ ভায়ানা তালা সুল্তুলাহ কাবের তেরো চোত্র মনাতে বলেন ইন্ন রিনা কালু রব্বু না ল ফালা মস্ত ক হিম ওয়ালা উম জনুন উলে ই জেন্নতি খালি দীনফিহা যে জ্যা উম মিমা কেনু ইয়া মেলুন যারা বলে আমাদের রবাল্লাহ অথবা এই কথার ওপর সুদীর থাকা তাদের কোনো ভয় নাই তাদের কোনো চিন্তা নাই তারাই জান্নাতবাসি সেখানে থাকবে চিরকাল এই জান্না তাদের কৃত কর্মের ফলস্বরূপ লাভ করবে তো এই আয়তের মধ্যে আল্লাহ সুহান ও তালা যে কামা শব্দটি ব্যবহার করেছেন তার অর্থই হলো আল্লাহ ও তার রাসোলের আনুগত্য করা যে ব্যক্তি আল্লাহ ও তার রাসোলের আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে তার দলিল আল্লাহ রাসুল আলী সালাতু সালাম বলেন কুল্ল উম্মাতি ইয়াদ ইল্লা মান আবা ফকাল ইয়া রাসুল আল্লাহ ও মান আবা আল মানা তা'আনি দাখালুল জান্নাহ ওয়া ফাকাদ আবা অর্থাৎ জান্নাত পেতে আগ্রহী না এমন ব্যক্তি ছাড়া আমার সমস্ত উম্মতি জান্নাতে প্রবেশ করবে সাহাবীগণ বললেন হে আল্লাহর রাসূল কি এমন ব্যক্তি আছে যে জান্নাতে যেতে অস্বীকৃতি জানায় আল্লাহর রাসূল আলাইহিসসালাতু ওয়াসাল্লাম বললেন যে ব্যক্তি আমার আনুগত্য করবে সে জান্নাতে প্রবেশ করবে আর যে আমার না নাফরমানি করবে অবাধ্য করবে সে জান্নাতে যেতে অস্বীকার করে হাদিসটি সহিহ বুখারী তদরূপ জান্নাতে যাওয়ার বহু উপায় রয়েছে বহু আমল রয়েছে তার মধ্যে এটাও একটি যে আল্লাহর যে সমস্ত সুন্দর সুন্দর নাম রয়েছে সে সমস্ত নাম মুখস্থ করে তার নামের আহকামারকানের প্রতি কি করবে আমল করবে তাহলে আল্লাহ তালার যে সমস্ত সুন্দর সুন্দর নাম রয়েছে সেই নামগুলো মুখস্থ করা এবং সেগুলোর সম্পর্কে জ্ঞান অর্জন করে তাদের উপরে আমল করা এটাও একটা জান্নাতের প্রবেশের একটি উপায় আদেশের মধ্যে আল্লাহ সালাম বলেন আল্লাহর নাম মধ্যে নাম এমন রয়েছে যে ব্যক্তি নামগুলো গণনা করবে মুখস্থ করবে সে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে এবং জান্নাতে যাওয়ার উপায়ের সময়ের মধ্যে আরেকটি উপায় হলো قرآن مجدير دير النشاريقون جراء أهل وطرخ خاص بانداء قرآن تدير جنة تيب برغشة رباية حوالي يبين شيء حديث عليه الصلاة والسلام يقال لصاحب القرآن اقرأ وارتقي ورتل كما كنت ترتل في الدنيا فإنا منزل من منزلتك فإن منزلتك عند آخر آية تقرأ بها আল্লাহ রসুল আলী সাল্লা সাল্লাম এই হাদিসের মধ্যে বলেন যে আল কোরআনের সঙ্গেকে বলা হবে কোরআন পাঠ করো আর মর্যাদার উচ্চ শিখরে আরোহণ করো আর তেলাওয়াত করতে থাকো যেমন দুনিয়াতে তেলাওয়াত করতেছিলে কেননা তোমার মর্যাদা হলো কোরআনের শেষ আয়াত পর্যন্ত যা তুমি পাঠ করবে শুধু তাই না বিভিন্ন হাদিসের মাধ্যমে আমরা জানতে পারি যে কিছু কিছু সোরা এবং আয়াত রয়েছে যা জান্নাতের প্রবেশের মাধ্যম

যে তিরিশটি আয়াত বিশিষ্ট কোরআনে একটি সূরা এর পাঠকের জন্য জান্নাতে না নেওয়া পর্যন্ত সুপারিশ করতেই থাকবে সূরাটি হল তা অর্থাৎ সুরাতুল মুখ আদিসটি তদ্রাধীনতা বর্ণিত এক ব্যক্তি মসজিদে কুবায় আনসার সাহাবিদের ইমামতি করতেন এবং তিনি প্রতি রাখাতেই সুরাতুল ইখলাস পাঠ করতেন তখন রাসুল সাল্লা সাল্লাম তাকে জিজ্ঞাসা করলেন তুমি কেন পরতে রাখাতে এই সুরাটি পাঠ করো উত্তরের সাবি রসুল বললেন হে আল্লাহ রসুল আমি এই সুরাটি খুব ভালোবাসি পছন্দ করি রসুল সাল্লাহ আল্লাহ সাল্লাম তখন বললেন এই সুরাটি পছন্দ করার কারণেই ভালোবাসার কারণেই তুমি জান্নাতে প্রবেশ করবে আদেশটি তির্মিজির এবং শে গালবানি রহমতুল্লাহ হাদেশটিকে সেই বলেছেন এবং জান্নাত যাওয়ার আরও বহু উপায় রয়েছে তার মধ্যে এটাও একটি যে ব্যক্তি আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য এলম অর্জন করবে আল্লাহ তার জন্য জান্নাতের পথকে সহজ করে দেন হাদিসের মধ্যে এসে আল্লাহ রাসলি সালাম বলেন যে ব্যক্তি এলম অর্জনের উদ্দেশ্যে রাস্তায় বের হয় এর বিনিময়ে আল্লাহ তালা তার জন্য জান্নাতের পথ সুগম করে দেন আদেশটি সাই মুসলিমের তদরূপ জান্নাত লাভ করার উপায় সমূহের মধ্যে আরেকটি উপায় হলো আল্লাহ তালার জিকের আজকার করা আল্লাহ করা এবং জান্নাতে প্রবেশের উপায় সমূহের মধ্যে আরেকটি উপায় হলো প্রতি নামাজের পর আল্লাহর জিকির পাঠ করা যেমন আবহাওয়ার বর্ণিত যে মহাজিরগণ আল্লাহ রাস করে বললেন ধনী লোকেরা তো আল্লাহ নিকট সুচ্চ মর্যাদা এবং নানাবিধ নিয়ামত লাভে ধন্য হয়ে গেল আল্লাহ রাসোল্লা সাল্লাম বললেন কিভাবে তারা জবাব দিলেন যে আমরা যেমন নামাজ আদায় করি তারাও নামাজ আদায় করে আমরা যেমন শ্রম পালন করে রোজা রাখি তারাও রোজা রাখে কিন্তু তারা দান সৎকার করে আমরা তা করতে পারি না তারা গোলাম আজাদ করে আমরা তা করতে পারি না তখন রাসুল সাল্লাম বললেন আমি কি তোমাদেরকে এমন কিছু শিক্ষা দেব যার দ্বারা তোমরা তোমাদের অগ্রবর্তীদের সমকক্ষ হবে আর তোমাদের পরবর্তীদের চেয়ে অগ্রগামী হবে আর তোমাদের চেয়ে উত্তম কেউ হবে না সেই ব্যক্তি ছাড়া যে তোমাদের মতো এ কাজগুলো করবে তারা বললেন হে আল্লাহ রাসুল আমাদেরকে সে কাজ শিক্ষা দেন রাসুল সাল্লাম বললেন আমাদের পর বার সুবাহন আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর পাঠ করবে সেই মুসলিমের তদ্রূপ আরও বহু উপায় রয়েছে তার মধ্যে এটাও একটি যে ওজুর পর যে ব্যক্তি কালেমের শাহাদত পাঠ করবে সেটাও জান্নাতে যাওয়ার উপায় হবে মধ্যে এসছে যে ব্যক্তি ভালো করে সুন্দর করে অজু করার পর বলবে বলবেদিক আলাহ ও আন্না মুহাম্মদ আব্দুহু তার জন্য জান্নাতের আটটি দরজায় খুলে দেওয়া হবে সে যে দরজা দিয়ে ইচ্ছা জান্নাতে প্রবেশ করবে তদ্রুপ উপায় সময়ের মধ্যে একটা উপায় যে লা হাওলা আথা ইল্লা বিল্লাহ এই দুয়াটি হলো জান্নাতের ভান্ডার যেমন আবু মুসাতে বর্ণিত তিনি বলেন আল্লাহ রাসুল আলী সালাত সালাম বলেন আমি কি তোমাকে জান্নাতের ভান্ডার সমের একটি ভান্ডার সম্পর্কে জ্ঞান দেবো না আমি বললাম হায় আল্লাহ রাসুল আল্লাহ বললেন লা হাওলাওয়ালা কু আথা ইল্লা বিল্লাহ বলো এটা জান্নাতের ভান্ডার সমের মধ্যে একটি ভান্ডার তদ্রূপ আল্লাহ নিকর জান্নাত চাই দোয়া করলে জান্নাত তখন আমিন আমিন বলে সমর্থন করে তদ্রূপ আরো বহুত রয়েছে যেমন সাইদুল ইসতিগফার পাঠ করার ব্যাপারে বলা হয়েছে যে ব্যক্তি সাইদুল ইসতিগফার পাঠ করবে যেমন আছে আল্লাহুম্মা আন্তা রাবি লা ইলাহা ইল্লা আন্ত খালাকতানি ওয়া আনা আব্দুকা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাসতাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবু লাকা বিন'মাতিকা আলাইয়া ওয়া আবু লাকা বিদামবি ফাগফিরলি বা যে ব্যক্তি বিশ্বাসের সাথে দিনে সকাল সকালবেলায় দোয়া পাঠ করে সন্ধ্যা হওয়ার পূর্বে যদি তার মৃত্যু হয় তাহলে সে জান্নাতবাসী হবে আর যে ব্যক্তি বিশ্বাসের সাথে রাতে পাঠ করবে এবং সকাল হওয়ার পূর্বে যদি মারা যায় তাহলে সে জান্নাতে প্রবেশ করবে তো এই ধরনের আরও বহু উপায় রয়েছে যেমন নামাজ হচ্ছে দিন ইসলামের খুঁটি আল্লাহ তালা আমাদের উপরে দিন রাতে পাঁচ ওয়াক্ত নামাজ ফরাস করেছেন আল্লাহ নিকট প্রিয় এবাদত হলো তার ফরজ সমূহ আদায় করা যে ব্যক্তি আল্লাহ নিজের অনুযায়ী ফরজ কার সমূহ আদায় করে সে জান্নাতে প্রবেশ করবে জাহাদিস থেকে প্রমাণিত তাদের সুন্নাতের ব্যবহারও বলা হয়েছে যে ব্যক্তি দিন ও রাত্রে বারো রাখা সুন্নাত যেটাকে আমরা সুন্নাতে মোয়াক্কাদা বলি আদায় করবে আল্লাহ রাবুল আলমিনের কে সন্তুষ্টির জন্য আল্লাহ তালা তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর নির্মাণ করেন সেরকম বলা হয়েছে যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য অজু করে এবং অজু করার পর নামাজ আদায় করে তার জন্য আল্লাহ তালা জান্নাতকে অপরিহার্য করে দেন এবং এ ধরনের বহু উপায় রয়েছে তবে মোট কথা হলো এই যেমন আরেক আরেকটি উপায়ের কথা বলা হয়েছে যে ব্যক্তি সালাম প্রচার করে খাদ্য দান করে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে তাদেরকেও বলা হয় তারাও কি কীভাবে জান্নাতে প্রবেশ করবে তার দলিল আল্লাহ রাসুল আলাই সালাতাম বলেন ইয়া আফসুস ইয়াজুহান্ন আফসুসালাম তাদাতাম হে মানব জাতি তোমরা সালাম প্রচার করো খাদ্যদান করো আত্মীয়তার সম্পর্ক বজায় রাখো লোকেরা ঘুমিয়ে গেলে রাতে নফল ছাড়া আদায় করো তাহলে শান্তির সাথে তোমরা কী করবে জান্নাতে প্রবেশ করবে আরও বহুত কারণ রয়েছে তো এগুলোর মধ্যে যদি আমরা আমল করতে পারি তো আল্লাহ ফাকরাবুল্লা আল আমাদেরকে অতি সহজেই জান্নাত লাভ দান করবেন তাই আমাদের উচিত এ সমস্ত কাজের প্রতি যত্নবান হওয়া গুরুত্ব দেওয়া আল্লাহ ফখরবুল আলমিন এই কাজগুলো যথাযথভাবে নিয়মিতভাবে আদায় করার জন্য তৌফিক দান করুক আমিন বাকি আল্লাহ আলম রসাব আলাইকুম ও রহমতুল্লাহি